বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সমাজকর্ম বিষয়ের অনলাইন ক্লাসে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের মানুষের মৌল মানবিক চাহিদাগুলো নিয়ে, কোন কোন চাহিদাগুলো মানুষের মৌল মানবিক চাহিদা যেগুলো মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য একান্ত অপরিহার্য, সেগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমি আলোচনা করব বাংলাদেশে মৌল মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা, মানে মৌল মানবিক চাহিদাগুলো না পূরণ হওয়ার কারণে, পূরণ না হওয়ার কারণে বাংলাদেশে কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে আমরা আজকে সেইগুলো জানব। যখনই একটা দেশের মানুষ তাদের মৌল মানবিক চাহিদাগুলো পূরণ করতে না পারে, তখন আসলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটেও ঠিক একই। তো দেখো বাংলাদেশে কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে। এক নম্বরে পুষ্টিহীনতা। আগে আমরা একটু জানি যে পুষ্টিহীনতা কি, এটা একটু জানি। পুষ্টিহীনতা হলো যে আমি গত ক্লাসে বলেছিলাম যে খাদ্যের মধ্যে মোট কতটি উপাদান থাকে, 6টি উপাদান থাকে। যদি এমন হয় এই 6টি উপাদানে দেখো একজন মানুষের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। এখন যদি এমন হয় কোনো মানুষ এই 6টি উপাদানের কোনো একটি উপাদান থেকে সে বঞ্চিত হয়, যদি সেটা গ্রহণ করতে না পারে, তবে যে একটা অবস্থা তৈরি হয়, যে একটা অসুস্থতা অসুস্থ অবস্থা তৈরি হয়, তবে সেটাকে আমরা বলি পুষ্টিহীনতা। তাহলে কী বলা যাচ্ছে যে খাদ্যের পুষ্টিগুণের অভাবে বা খাদ্যের পুষ্টিগুণের অভাবজনিত যে সমস্যা, সেই অবস্থাটাকে আমরা বলতেছি যে পুষ্টিহীনতা। দেখো মৌল মানবিক চাহিদাগুলোর মধ্যে একটা চাহিদা ছিল কিন্তু খাদ্য। আমাদের দেশের প্রেক্ষাপটে মৌল সকলেই কিন্তু সব ধরনের খাবার খেতে পারছে না বর্তমান সময়ে এসে। দেখো বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু পুষ্টিহীন। একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় প্রতি বছর প্রায় 1.5 লক্ষ শিশু মারা যাচ্ছে পুষ্টিহীনতার কারণে। আবার বিভিন্ন ধরনের তোমার বিকলাঙ্গতা বা বিভিন্ন রকমের প্রতিবন্ধী শিশু জন্ম নেয়া বা অটিস্টিক শিশু জন্ম নেয়া, আবার দেখা যাচ্ছে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ বা মানুষের দেশের আমাদের বাংলাদেশের মানুষগুলো দেখবে একটু খাটো প্রকৃতির হয়, একটু দুর্বল চিত্তের হয়, একটু দুর্বল হয়। এইসব বিষয়গুলো আসলে ডিপেন্ড করে খাবারের উপরে। যদি সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো যদি না পায়, ওই 6 উপাদানের সবগুলো উপাদান যদি উপাদানের খাবারগুলো যদি না খায়, তখন একটা মানুষ এইরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলো সে ভুগবে। আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করে প্রথমত হচ্ছে আমাদের খাদ্য উৎপাদন কম। আমাদের মানুষ অনুযায়ী, আমাদের জনসংখ্যা অনুযায়ী যতটুকু খাদ্য উৎপাদন করার কথা ছিল ততটুকু খাদ্য উৎপাদন হয় না। এর পাশা এটা ছাড়াও আবার বাজার মূল্যের কারণে, বাজার মূল্যের উদ্যোগতির কারণে দেখা যাচ্ছে যে একজন মানুষের পক্ষে সব ধরনের খাবারগুলো খাওয়া সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় অজ্ঞতার কারণে এটা হয়ে থাকে। আমরা দেখবো যে যারা গরিব বা যারা নিম্নবিত্ত যারা আছে তাদের পক্ষে আসলে পুষ্টিকর খাবারগুলো খাওয়াটা বা ওটা ওই খাবারগুলো কিনে খাওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আবার অনেকেই আছে দেখা যাচ্ছে যে তার ক্রয় সীমার মধ্যেই খাবার আছে, কিন্তু সে অজ্ঞতাবশত সে জানেই না যে কোন খাবারগুলোর মধ্যে কোন পুষ্টিগুণ, তখন দেখা যায় যে ওই খাবারগুলো থেকে সে বঞ্চিত হয়। আবার আমাদের খাদ্যাভ্যাসগুলো এমন যে আমরা একই ধরনের খাবারগুলো আমরা বারবার খাই, ভিন্ন খাবারগুলো আমরা খাচ্ছি না। এই সকল কারণে আসলে পুষ্টিহীনতা দেখা দেয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে খাদ্যের অভাবে বা ছোট পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাবের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে পুষ্টিহীনতার সমস্যাটি দেখা দেয়। তারপর দেখো নিরক্ষরতা ও অজ্ঞতা। নিরক্ষরতা হচ্ছে অক্ষর জ্ঞানহীনতাকে আমরা বলি নিরক্ষর, মানে যে মানুষটি অক্ষর চেনে না তাকে আমরা নিরক্ষর বলে থাকি। আর অজ্ঞতা যেটা হচ্ছে যে তোমার অক্ষর জ্ঞান চেনে, সে পড়তে পারে কিন্তু তার জ্ঞানের অভাব। তো এই দুই ধরনের এই সমস্যাগুলো, নিরক্ষরতা এবং অজ্ঞতা, এই সমস্যাটাও কিন্তু জন্ম নেয় মূলত মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে। যেমন আমরা জানি যে মৌল মানবিক চাহিদাগুলোর মধ্যে একটা চাহিদা হচ্ছে শিক্ষা। যদি এমন হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের সকল মানুষকে শিক্ষা দেওয়া যাচ্ছে, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে? না, যাচ্ছে না। দেখো এমন এমন কিছু জায়গা আছে যেখানে স্কুল কলেজ গড়ে ওঠেনি। আবার এমন কিছু ফ্যামিলি দারিদ্রতার কারণে অনেক ফ্যামিলি দেখা যাচ্ছে যে তার বাচ্চা কাচ্চাদেরকে তারা পড়ালেখা করাচ্ছে না, নির্দিষ্ট একটা সময় গিয়ে আর পড়ালেখা করাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে অনেকেই পড়ালেখা করছে নাম মাত্র, সে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিখছে, তার
প্রকৃতপক্ষে যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানটি নেই। দেখবে যে অনেক কম ন্যূনতম ক্লাস 8 পাস বা ক্লাস 10 পাস একটা ছেলে মেয়ে, তারা বিভিন্ন ধরনের কুসংস্কারগুলো তারা বিশ্বাস করে করে। তো এটা হয় যে কুসংস্কার বিশ্বাস যেটা, এটা হয় মূলত আসলে অজ্ঞতার কারণে। দেখবা যে আমাদের সমাজে এমন কিছু বিষয় আছে যে গর্ভবতী মাকে কি করা হয়, ওই যে বোয়াল মাছ খাইতে দেয় না, কেন? তারা তাদের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়েছে যে তাহলে বাচ্চার মুখটি বোয়াল মাছের মতো হবে। কাতল মাছ খাইতে দেয় না কেন? কারণ বাচ্চার মাথাটা কাতল মাছের মতো বড় হয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে অজ্ঞতা, এবং এগুলো মেনে চলে এমন সব মানুষ যাদের ন্যূনতম অক্ষর জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের অভাবে তারা এই জিনিসটা করে। দেখবা যে তরকারি রান্না করার সময় আমরা যেটা জানি যে তরকারিগুলোকে কাটার পর তারপর ধুয়ে ফেলে, কিন্তু আসলে প্রকৃতির নিয়ম হচ্ছে তুমি যদি পুষ্টিগুণ যদি চাও তাহলে অবশ্যই যেটা করতে হবে আগে ধুইতে হবে তারপর কাটতে হবে। এই যে এই জ্ঞানগুলো, এই যে পুষ্টি সমৃদ্ধ যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো কিন্তু সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এমন অনেক অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ আছে যারা এগুলো জানে না, এগুলো জানার অভাবে জ্ঞানের অভাবে তারা এই ধরনের সমস্যাগুলো তৈরি করছে। তো আসলে যে নিরক্ষরতা এবং অজ্ঞতা, এটাও এই সমস্যাটাও তৈরি হচ্ছে মূলত মৌল মানবিক চাহিদাগুলো পূরণ না হওয়ার কারণে। তারপর আসলে গৃহ ও বস্তি সমস্যা। দেখো আমি গত ক্লাসে বলেছিলাম গৃহ বা ঘর এমন একটা জিনিস যেটা যে জায়গাতে তুমি নিজেকে পৃথিবীতে সবচেয়ে বেশি সেফ বা সবচেয়ে বেশি তুমি নিরাপদ মনে করো, এটি এমন একটি জায়গা যেখানে তুমি মাথা গোঁজো, তোমার চারপাশে অনেকগুলো মানুষ আছে। আমরা সাধারণত গৃহ বলতে বা আবাসন বলতে এমন একটা জায়গা বুঝি যেখানে শুধু মাথা গোঁজার ঠাঁই বুঝে, কিন্তু এখানে গৃহ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই হলে তাকে আমরা গৃহ বলবো না। গৃহ হবে যেখানে তোমার চারপাশে তোমার নিরাপত্তা থাকবে, তোমার আশেপাশের মানুষগুলো সহ তুমি সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করার তোমার উপযোগিতা রয়েছে, মানে স্বাচ্ছন্দ্যে বসবাস তুমি করতে পারো, তবে সেটাকে আমরা গৃহ বলবো। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো, বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী সবগুলো মানুষের কিন্তু গৃহায়ন যেটা বা থাকার আবাসন ব্যবস্থা কিন্তু নেই, কারণ আমাদের জনসংখ্যা বেশি। দেখবা যে বাংলাদেশের বিভিন্ন শহরাঞ্চলে আমরা যেটা দেখি যে রাস্তার ধারে, ফুটপাথে বা গাছের নিচে বিভিন্ন, বা রেল স্টেশনে বিভিন্ন জায়গায় মানুষ বসবাস করছে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই। আবার একটা অংশ আছে যারা মনে করো নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে, একটা সময় নদী তাদের ঘর বাড়ি সব ভেঙে নিয়ে যায়, তারা আবার আশ্রয়হীন হয়ে যায়। তো এই সমস্ত মানুষগুলো কিন্তু গৃহ সমস্যায় পড়ে। আবার আরেকটা নতুন সমস্যা হচ্ছে বস্তি সমস্যা। বস্তিটা কি? বস্তিটা হচ্ছে তোমার ছোট শহর বা বড় শহরগুলোতে বা শিল্প কারখানা যেখানে রয়েছে ওই সকল শহরগুলোতে খুপড়ির মতো ছোট ছোট ঘর করে, যেখানে অসংখ্য মানুষ এক গাদা হয়ে বসবাস করে, সেটাকে আমরা বস্তি বলে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ অপরাধগুলো তৈরি হয় কিন্তু বস্তি থেকে। এখানে দেখো, এখানে সকল ধরনের অপরাধ যেখানে অবাধে হয়, পতিতাবৃত্তি থেকে শুরু করে ভিক্ষাবৃত্তি বলো, পতিতাবৃত্তি বলো, বিভিন্ন রকমের ক্রাইম বলো, চুরি বলো, ডাকাতি বলো, এগুলো কিন্তু ওই যে বস্তি কেন্দ্রিক ওই সমস্ত সমাজে বেশি হয়, কারণ এখানে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং তারা তাদের অভাব পূরণ করার জন্য তারা বিভিন্ন রকমের অপরাধে তারা জড়িয়ে পড়ে এবং খুব সহজেই তারা অপরাধের সাথে তারা জড়িত হতে পারে, এবং এটা নিয়ন্ত্রণ করা আসলে খুব কঠিন। তো যে বস্তি সমস্যাটা, এটাও কিন্তু তৈরি হচ্ছে গৃহের অভাবে। যখন মানুষ থাকতে পারে না, থাকার জায়গা যখন মানুষের থাকে না, তখন তারা একই জায়গায় অনেকগুলো একগাদা হয়ে মানুষ বসবাস করতে চায়, তখনই আসলে মূলত এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। বিবিএস নামক একটি বাংলাদেশ, যেটাকে আমরা পরিসংখ্যান ব্যুরো যেটা বলে থাকি, এটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 35 লক্ষ মানুষের গৃহ নেই, থাকার জায়গা নেই। তো তারা কি করছে? তারা হয়তো বিভিন্ন বস্তিতে থাকছে বা রাস্তাঘাটে থাকছে, ফুটপাতে থাকছে, যখন যা পারছে তারা তাই করে যাচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো এই মৌল মানবিক চাহিদার মধ্যে একটা ছিল আবাসন, যেটা ছিল তোমার থাকার জায়গা না থাকলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। তারপর আসো অপরাধ প্রবণতা। আমরা জানি যে একটা কমন একটি বাংলা প্রবাদ আছে, ওই প্রবাদটি হচ্ছে যে অভাবে স্বভাব নষ্ট। যখন একজন মানুষ অভাবে পড়ে যায়, যখন তার পেটে ক্ষুধে আছে, ক্ষুধে নিবারণ করতে হবে, কিন্তু তার ওই ক্ষুধে নিবারণ করার মতো খাদ্য তার কাছে নেই বা টাকা পয়সা নেই, তখন সে যে কোনোভাবেই হোক সে এটা পূরণ করবে। সে প্রয়োজনে চুরি করবে, সে প্রয়োজনে ডাকাতি করবে, রাহাজানি করবে। তো মানুষ আসলে যখন অভাবে পড়ে যায় তখন, বা মূল মানবিক চাহিদা যেগুলো আছে যেগুলো তার পূরণ করা আবশ্যক প্রয়োজন, তুমি আমরা যেগুলো পড়ে খাদ্য বলো বা বস্ত্র বলো, বাসস্থান বলো, যেগুলো তোমার অবশ্যই প্রয়োজন, যেগুলো তুমি পূরণ করতেই হবে। তো তুমি যখন সেগুলো রাইট ওয়েতে ভালো পথে যখন তুমি এটা করতে পারবা না, তখন দেখা যাবে তুমি এটা অন্যভাবে, বিকল্প কোনোভাবে, খারাপভাবে হলে তুমি এটা পূরণ করতে চাইবা। তো এই সকল ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকমের অপরাধগুলো করে থাকে।
আমরা যখন মূল মানবিক চাহিদা পূরণ করতে পারি না, তখন মানুষের মধ্যে অপরাধ প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করে। কারণ তার প্রয়োজন হচ্ছে, তার যেগুলো বেঁচে থাকার জন্য তার যা করার প্রয়োজন সে তাই করবে, সে যে কোনোভাবে সে এটা করবেই। তো এই জন্য আসলে যেটা হয় যে মূল মানবিক চাহিদার অভাবে বিভিন্ন রকমের অপরাধ প্রবণতা তৈরি হয়। বেকারত্ব, মূল মানবিক চাহিদা যখন পূরণ যখন হয় না, তখন দেখা যাবে যে ওই সমাজের মধ্যে নিরক্ষরতা, অজ্ঞতা বা বিভিন্ন রকমের অপরাধ প্রবণতা যখন বাড়বে, তখন দেখা যাবে যে বেকারত্বের হার বাড়বে, প্রচুর পরিমাণে বেকার মানুষের বেকার জনবল তৈরি হবে, যা একটা দেশের জন্য আমরা বোঝা বলে থাকি। দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আয়তন অনুসারে যতগুলো জনসংখ্যা থাকার কথা ছিল, যতগুলো মানুষ থাকার কথা ছিল, ভারসাম্যপূর্ণ মানুষ জনসংখ্যা যতটুকু থাকার কথা ছিল তার চাইতে বেশি, তো অতগুলো মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নেই, যার কারণে মানুষের মধ্যে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে দিন দিন। প্রতি বছর দেখবে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট বের হচ্ছে পাশ করে, কিন্তু তাদের কর্মজীবনে গিয়ে তাদের কর্ম নেই। যতগুলো স্টুডেন্ট বের হচ্ছে পড়ালেখা শেষ করে, ততগুলো কিন্তু তার কর্মক্ষেত্র নেই, যার কারণে দেখা যাচ্ছে বেকারত্বের হার বাড়ছে, প্রচুর পরিমাণে বেকার বেড়ে যাচ্ছে। আবার এই বেকারত্ব কিন্তু অন্যান্য সমস্যাগুলো আবার তৈরি করছে। যখন একজন মানুষ বেকার হবে, তখন তো সে তার মূল মানবিক চাহিদা পূরণ করতে হবে, তো দেখা যাবে যে সে ওই যে বললাম লিগেল ওয়েতে না পারলে সে ইলিগেল ওয়েতে চলে যাবে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে রাহাজানি করবে, সে তার মূল মানবিক চাহিদা পূরণ করতেই চাইবে, বিভিন্ন অপরাধে সে জড়িয়ে পড়বে। তো বেকারত্ব সমস্যাটা তৈরি হচ্ছে মূলত মূল মানবিক চাহিদাগুলো পূরণ না হওয়ার কারণে। সর্বশেষ যেটা নৈতিক অধঃপতন, যেটি নিয়ে আমাদের সব বর্তমান সময়ে এসে আমরা যেটি নিয়ে সবচাইতে বেশি আমরা উদ্বিগ্ন, এবং যেটি নিয়ে বলতে পারো যে বর্তমান সময়ে এসে আমাদের পৃথিবী একবারে একটা অসভ্য পৃথিবীতে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে নৈতিক অধঃপতনের কারণে। নৈতিক অধঃপতন মানে যা তোমার, তুমি যখন বিবেকহীন হয়ে যাবে, কোনটি ভালো কোনটি খারাপ তুমি এটা বিবেচনা করবে না, তুমি কিছু করতে চাইবা, কেন করতে চাইবা, তুমি তোমার মূল মানবিক চাহিদা পূরণ করার জন্য। নৈতিক অধঃপতন এমন এক জায়গায় চলে গেছে যে এটার কারণে দেখা যাচ্ছে যা আমরা কখনো কোনোদিন কল্পনাও করিনি, যে ভাই ভাইকে হত্যা করা, পরকীয়া করা বা বিভিন্ন রকমের অপরাধগুলো করা, যেগুলোকে আমরা একসময় পাপ মনে করতাম বা যেগুলো একটা সময় করলে আমাদের সামাজিকভাবে আমরা হিরো হব এটা চিন্তা করতাম, কিন্তু বর্তমান সময়ে এসে আসলে এগুলো করছে না। মনে আছে আমি একটা এই যখন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মূল মানবিক চাহিদা নিয়ে, তখন বলেছিলাম জৈবিক চাহিদা বা যৌন চাহিদা নিয়ে একটা কথা বলেছিলাম। এখন ধরো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু জৈবিক চাহিদা রয়েছে, তার যৌন চাহিদা রয়েছে, তো সেইটা যখন লিগেলভাবে যখন পারবে না, যখন সে লিগেলি এটা সে ফিল আপ করতে পারবে না, পূরণ করতে পারবে না, তখন সে ইলিগেলি চলে যাবে, তখন সে পরকীয়া করবে, অন্য কোনো মানুষের সাথে সে শারীরিক সম্পর্কে জড়ায় পড়বে, অনৈতিক বিভিন্ন কাজগুলো করবে, একটা সময় সে সমাজে পতিতা বৃত্তি বলো বা বিভিন্ন ধরনের আজে বাজে কাজ যেগুলো, অশ্লীল কাজ যেগুলো, এগুলো বেড়ে যাবে, ওই সমাজে নৈতিক অবস্থা প্রচুর পরিমাণে নিম্নগামী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন মানুষ মানুষকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, বড়রা ছোটোদেরকে সম্মান স্নেহ করবে না, ছোটরা আবার বড়দেরকে সম্মান করবে না। তো যখনই আসলে একটা সমাজে মূল মানবিক চাহিদাগুলো পূরণ না হয়, তখন আসলে এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো আসলে তৈরি হয়। তো এই জন্য মানুষের পাশাপাশি রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে তা ওই রাষ্ট্রে যারা বসবাস করে তাদের তাদের মূল মানবিক চাহিদাগুলো নিশ্চিত করা। আর এই নিশ্চিত করার ক্ষেত্রে আসলে প্রত্যেকটা রাষ্ট্রে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করে, আমাদের বাংলাদেশ সরকারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আশা করি খুব দ্রুত আমরা আমাদের সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পারবো এবং একসময় আমরা খুব সমৃদ্ধশালী উন্নয়ন উন্নত একটা বাংলাদেশ আমরা পাবো। তো আজকে আর নয়, একটা সুন্দর আগামীর প্রত্যাশা করে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটি ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।